গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখনকার লাইফে ব্রোনো আই মিন পিম্পলের মতো প্রবলেম কম বেশি এখন আমরা প্রায় প্রত্যেকেই ফেস করছি। আমাদের যাদের স্কিন টাইপটা অয়েলি টু সেন্সিটিভ, আমরা জানি পিম্পল আমাদের সারা বছরের সঙ্গী। আবার যাদের স্কিন টাইপটা নর্মাল টু ড্রাই, তাদেরও মাঝে মাঝে একটা দুটো পিম্পল চলেই আসে। বাট সেই পিম্পলটা চলে যাওয়ার পর ফেসের মধ্যে যেদি কালো কালো মার্কস ছেড়ে যায়, সেটাকে রিমুভ করা খুবই প্রবলেমের গাইস। আমি জানি ওটাকে রিমুভ করার জন্য আমরা পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করাই, ব্লিচ করি, তারপর এটা ওটা ক্রিম তো আমরা ব্যবহার করেই থাকি, বাট কোনোতেই কোনো কিছুর রেজাল্ট পায় না। সে ব্রণর দাগটা থেকেই যায়, কিছুতেই সেটা রিমুভ হয় না। তাই আমি আজ তোমাদের জন্য এমন একটা DIY ফেস মাস্ক নিয়ে চলে এসেছি, যেটা ব্যবহার করলে 100% তোমার ব্রণর দাগ খুব সহজে চলে যাবে। হ্যাঁ গাইস, তোমার ব্রণর দাগটা যত পুরনোই হোক না কেন, সেটা খুব সহজে দূর করতে হেল্প করবে। সো চলো দেখে নিই এই ফেস মাস্কটা কি, আর এই ফেস মাস্কটা তৈরি করতে কী কী ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন পড়ছে। মেনলি আমি এখানে যে যে ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করবো সেগুলো তোমরা ঘরে ইজিলি পেয়ে যাবে। তার আগে কিন্তু ভিডিওটাতে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে অন করে রেখো আমার এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও তোমার ফোনে রোজ দেখার জন্য। সো লেটস গো স্টার্টেড। এই ফেস মাস্কটা তৈরি করার জন্য একটা ক্লিন বোলের মধ্যে আমি নেব অরেঞ্জ পিল পাউডার। আমি এখানে রেডিমেড অরেঞ্জ পিল পাউডারটা ব্যবহার করছি, বাট তোমাদের কাছে যদি সেটা না থাকে সেক্ষেত্রে তোমরা কমলালেবুর খোসাটাকে রোদে শুকিয়ে সেটাকে তুমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবে, সেটা তোমরা ব্যবহার করতে পারো। এখানে আমি 1 থেকে 1.5 চামচ মতো অরেঞ্জ পিল পাউডার নেব। নেক্সট আমি অ্যাড করছি 1 চামচ কস্তুরি হলদি, আই মিন কস্তুরি টার্মারিক। আর এটাকে মিক্স করার জন্য আমি এখানে ইউজ করব 2 থেকে 3 চামচ টক দই। দিয়ে এবার এই 3টে ইনগ্রিডিয়েন্টসকে আমি একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। দেখো এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম ধরনের হবে। দিয়ে এবার ফেস মাস্কটাকে খুব ভালো করে তোমার ক্লিন ফেস অ্যান্ড নেকে অ্যাপ্লাই করে নেবে। আর এটাকে যখন অ্যাপ্লাই করবে তার আগে খুব ভালো করে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে। তোমার ক্লিন ফেসে এই ফেস মাস্কটা অ্যাপ্লাই করে নিলে তারপর এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য এভাবেই রেখে দেবে, যতক্ষণ না ফেস মাস্কটা ফেসের মধ্যে হালকা ড্রাই হয়ে যাচ্ছে। তারপর এটাকে জেন্টলি রব করে নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে। আর এটা তোমরা ব্যবহার করবে এভরি অল্টারনেট ডে। তোমার ফেস যদি খুবই ব্ল্যাক স্পট, আই মিন ব্রণর দাগ থেকে থাকে, তাহলে এটা তুমি এভরি অল্টারনেট ডে ইউজ করে দেখো। কয়েকদিন এটাকে কন্টিনিউ ব্যবহার করলে এটার রেজাল্ট তুমি তোমার স্কিনের মধ্যে দেখতে পাবে। তোমার স্কিনে পিম্পল স্পটটা খুব সহজে দূর হয়ে যাবে গাইস, কারণ এর মধ্যে আমি ইউজ করেছি অরেঞ্জ পিল পাউডার। অরেঞ্জ পিল পাউডার আমাদের স্কিনে যে কোনো ধরনের দাগ ছোপটাকে রিমুভ করতে হেল্প করে, কারণ এর মধ্যে আছে ভিটামিন সি, যেটা আমাদের স্কিন টোনটাকে লাইটেন অ্যান্ড ব্রাইটেন করার সাথে সাথে আমাদের স্কিনে যে কোনো ধরনের ব্ল্যাক প্যাচ, পিগমেন্টেশন, তার সাথে ব্রণর দাগটাকে ভেতর থেকে নির্মূল করতে হেল্প করবে। তার সাথে ইউজ করেছি টক দই আর কস্তুরি হলদি। টক দই আমাদের স্কিন টোনটাকে লাইটেন অ্যান্ড ব্রাইটেন করবে, স্কিনটাকে সফট অ্যান্ড স্মুথ করে রাখবে, আর হালকা ফুলকা যে স্কিনে পিম্পল বেরোয় সেটাকে দূর করতে হেল্প করবে কস্তুরি টার্মারি। তাই এই ফেস মাস্কটা অবশ্যই সপ্তাহে 3 দিন ইউজ করো, আই মিন এভরি অল্টারনেট ডে, এটার বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য। দেখো আমার এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য এভাবেই রেখে দেবো, যতক্ষণ না আমার ফেসে এটা হালকা ড্রাই হয়ে যাচ্ছে। তারপর আমি নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেব। আমার দেখানো পদ্ধতি অনুযায়ী তুমি যদি এই ফেস মাস্কটাকে রেগুলার ব্যবহার করো গাইস, তাহলে তোমার স্কিনে যত পুরনোই ব্রণর দাগ থাকুক না কেন, সেটা খুব সহজে দূর হয়ে যাবে, আর তোমার স্কিন হয়ে উঠবে আমার মতোই ফর্সা আর গ্লোয়িং। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আই হোপ ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর এই ফেস মাস্কটা ট্রাই করার পর আমাকে কিন্তু নিচে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা কিরকম রেজাল্ট পেলে। আর তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটা লিংক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না, আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো লাভ ইউ অল।